হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি সকলের কাছেই বেশ পরিচিত। ফুটবল প্রেমীদের কাছে তো কোনো কথাই নেই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের লোকসংখ্যা গণনা করলে দেখা যাবে 90% অর্ধেক আর্জেন্টিনা সাপোর্টার। কিন্তু আপনি জানেন কি, আর্জেন্টিনা এমন সুন্দর স্থান রয়েছে যা শুধু প্রাকৃতিকভাবেই নয়, গুরুত্বের দিক দিয়েও অনেক সুন্দর। তাহলে আসুন জেনে নেই আর্জেন্টিনার এমনই 5টি স্থান সম্পর্কে। নাম্বার 1, ইগাজু জলপ্রপাত। জেনে ভীষণ অবাক হবেন যে এই অপরূপ সুন্দর জায়গাটি আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত। কিছুটা পরিষ্কার করে বলতে গেলে, কাশ্মীর যেমন পাকিস্তান ও ভারতের ভেতরে, ঠিক সেরকম পৃথিবীর প্রায় সব দেশ থেকে পর্যটকরা আসেন এই জলপ্রপাতটি দেখতে। এটি দক্ষিণ আমেরিকারও একটি প্রাকৃতিক বিস্ময়। এটি 275টি ঝর্ণা ও জলপ্রপাতের মিলনে তৈরি হয়েছে। ইগুয়াসু নদী যেখানে পারানা নদীর সাথে মিলিত হয়েছে, তার 24 কিলোমিটার পূর্বে ইগাজু জলপ্রপাত অবস্থিত। এখানে সমস্ত জায়গাটির মাঝে সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে অর্ধবৃত্তাকার জলপ্রপাতটি, যেটিকে শয়তানের গলা বলেও অভিহিত করা হয়। জলপ্রপাতটি 80 মিটারের মতো উঁচু আর 2700 মিটারের মতো চওড়া। সুন্দর এই জলপ্রপাতটি দেখতে আর্জেন্টিনাতে আসে বছরে প্রায় 1 মিলিয়ন পর্যটক। নাম্বার 2, প্যারাইটো মোরেনো হিমবাহ। এটি পানি সংক্রান্ত আরেকটি আকর্ষণ যা আর্জেন্টিনাতে অবস্থিত। প্যারাইটো মোরেনো হিমবাহের কারণে এর পার্শ্ববর্তী সৌন্দর্য ও প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পার্কটি অনেক মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। এখানে একটি বরফের নদী রয়েছে, বিশেষ করে বরফের স্বচ্ছ নীল ছায়ায় এই সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তুলেছে। এই হিমবাহটি আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল প্যাটাগোনিয়াতে অবস্থিত। মূলত এটি দীর্ঘে 250 কিলোমিটার এবং প্রস্থে 30 কিলোমিটারের একটি বরফখণ্ড, যা সারা বিশ্বের তৃতীয় নিরাপদ পানির উৎস। নাম্বার 3, বারিলোচি। বরফের আকর্ষণীয় সৌন্দর্য দেখার জন্য যেতে পারেন এই বারিলোচিতে। এর পাশেই রয়েছে প্যাটাগোনিয়া ও আর্জেন্টিনার একটি বিখ্যাত প্রদেশ, যেটি সুইস জার্মান সুতোর জন্য বিখ্যাত। আপনি যদি কখনো বরফের মাঝে স্কি করতে চান, তাহলে আর্জেন্টিনার এই বারিলোচিতে যেতে পারেন। শুধু স্কি নয়, এখানে খেতে পারবেন মন ভোলানো সুইস চকলেট, ক্যাম্প বানিয়ে রাত যাপন করতে পারবেন, পালতোলা নৌকাতে ঘুরতে পারবেন, তাছাড়াও রয়েছে লেকে মাছ ধরার মতো মজাদার ও আকর্ষণীয় ব্যবস্থা। নাম্বার 4, এলবলসন। এলবলসন 15,000 জনসংখ্যা বিশিষ্ট একটি পরিচিত শহর, যেটি বারিলোচি থেকে 2 ঘন্টার দূরত্বে অবস্থিত। এটি বরফাচ্ছন্ন পর্বতে ঢেকে থাকা একটি সুন্দর শহর। এখানেও মাছ ধরা, ভেলায় করে ঘোরা ও স্কাইকিং করা যায়। এছাড়াও এখানে অনেক মাদক উৎপাদনও হয়ে থাকে। প্রাকৃতিকভাবে বরফাচ্ছন্ন পর্বতে আবিষ্ট সুন্দর এই শহরটি আর্জেন্টিনার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। নাম্বার 5, এলচালটেন। এলচালটেন আর্জেন্টিনার স্বল্পপরিচিত একটি সৌন্দর্যপূর্ণ পর্যটন কেন্দ্র। এতে কোনো প্রকার এয়ারপোর্ট না থাকায় এটি সেভাবে বিখ্যাত নয়। শুধু একটি বাস এখানকার অনুন্নত রাস্তা দিয়ে চলাচল করে শহর থেকে 3.5 ঘন্টায় পৌঁছিয়ে দেয় স্থানটিতে। তারপরও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলচালটেন অনেকের কাছেই বেশ আকর্ষণীয় ও পছন্দের একটি স্থান। এলচালটেন মূলত 1985 সালে চিলির সাথে বর্ডার এলাকা হিসেবে গড়ে ওঠে। এরপর আস্তে আস্তে এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এর আশেপাশে লস গ্লেসিয়ারিস ন্যাশনাল পার্ক, সিরো ফিজোত্রাই পর্বত এবং সিরো টোরি থাকায় বিভিন্ন পর্বতারোহী এবং সৌন্দর্য দর্শনার্থীদের কাছে বেশ চাঞ্চল্যকর স্থান হিসেবে গড়ে উঠেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং প্রতিদিন এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।